Online Madrasa, the Islamic YouTube channel. Subscribe for more updates. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, nahmaduhu wa nasalli ala rasulihil kareem. Amma ba'ad. Priyo dini bhaiyo bolera. Onek shomoy amra namaje darale, amader namajer moddhe mon thake na. Mon amader bibhinno jaygay chole jay. এবং বিভিন্ন ধরনের সুচিন্তা কুচিন্তা এবং আরো অনেক ধরনের চিন্তা চেতনা আমাদের মনে আসে, আমরা কোথায় জানি হারিয়ে যাই, নামাজের মধ্যে থাকি না। এটা অনেকের সঙ্গেই ঘটে থাকে, শুধু আমাদের মধ্যে নয়, এটা সাহাবীদের মধ্যেও ঘটেছিল, সাহাবীরাও এই সমস্যার সম্মুখীন হয়েছিল। তো বন্ধুগণ, আজকে আমি আলোচনা করব যে নামাজের মধ্যে এই যে আমাদের মন থাকে না, কেন থাকে না, এবং যদি আমাদের মন অন্য কোথাও চলে যায়, দুনিয়ারবি কোনো কথা মনে হয় এবং দুনিয়ারবি কোনো চিন্তা মাথায় আসে, তাহলে আমরা কি করব, কি করলে আবার আমরা নামাজের মধ্যে মনোযোগ ফিরিয়ে আনতে পারব। তো প্রিয় বন্ধুগণ, নামাজে মন না থাকার দুইটি কারণ রয়েছে মূলত। নাম্বার ওয়ান, নামাজে অমনোযোগী হওয়া। আমরা অনেক সময় নামাজে মনোযোগী দেই না, রুকু সেজদার প্রতি, কেরাতের প্রতি, তাসবিহগুলোর প্রতি আমরা মনোযোগী দেই না, যার কারণে আমাদের মন অন্যখানে চলে যায় এবং বিভিন্ন ধরনের চিন্তা চেতনা আমাদের মাথার মধ্যে এসে যায়। নাম্বার দুই, শয়তানের চক্রান্ত। যখন আমরা নামাজে দাঁড়াই তখন কিন্তু শয়তান চক্রান্ত করে আমাদের মাথার মধ্যে বিভিন্ন ধরনের আজেবাজে চিন্তা নিয়ে এসে দেয়। তো যে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়, সেই শয়তানের নাম হলো খিনজিব। নামাজের সময় যে শয়তান আমাদেরকে প্ররোচনা দেয়, কুমন্ত্রণা দেয়। তো বন্ধুগণ, মূলত এই দুইটি কারণেই আসলে নামাজের মধ্যে আমাদের দুনিয়াবি চিন্তা বা বিভিন্ন ধরনের পেরেশানি চিন্তা আমাদের মাথার মধ্যে আসে। তো বন্ধুগণ, আমরা যদি এই সমস্ত সমস্যা থেকে সমাধান চাই এবং নামাজের মধ্যে মনোযোগ ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদেরকে পাঁচটি কাজ করতে হবে। নাম্বার ওয়ান, খুব ভালোভাবে অজু করতে হবে। আমরা অজু করি কিন্তু অনেক সময় আমরা অজুর মধ্যে তাড়াহুড়া করে ফেলি এবং খুব সুন্দরভাবে ভালোভাবে উত্তম রূপে আমরা উজু করি না। এজন্য অবশ্যই অবশ্যই প্রথমেই ভালোভাবে উজু করতে হবে। নাম্বার দুই, নামাজে মনকে হাজির রাখা। যখনই আপনার মন কোথাও চলে যেতে চাবে তখনই আপনি নামাজের কথা স্মরণ করে আবার আপনি নামাজে মনোনিবেশ করবেন। সবসময় নামাজের মধ্যেই মনে রাখবেন, মন অন্য কোথাও যেতে চাইলেও আপনি যাইতে দিবেন না। নাম্বার তিন, আল্লাহর কথা বেশি বেশি স্মরণ করা। নামাজের মধ্যে আপনি যে কেরাত পড়তেছেন বা ইমাম সাহেব যে কেরাত পড়তেছে, আপনি যে তাসবিহ তাহলিল গুলো পড়তেছেন, প্রত্যেকটা তাসবিহ তাহলিলের মধ্যে কিন্তু আল্লাহ তাআলার নাম আছে। অবশ্যই এই কেরাত গুলোর দিকে লক্ষ্য করবেন, যদি পারেন তাহলে এই সমস্ত কেরাত এবং তাসবিহ তাহলিলের অর্থগুলো মনে নিয়ে আসবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি নামাজে অনেকটা মনোযোগী হতে পারবেন। নাম্বার চার, শুদ্ধভাবে সূরাগুলো তেলাওয়াত করা। বন্ধুগণ, আমরা অনেক সময় নামাজে অশুদ্ধ পড়ি, কিন্তু নামাজ ভাঙ্গার মূল কারণই হলো নামাজে অশুদ্ধ পড়া। আপনি যদি নামাজে অশুদ্ধ পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে। আর যখন আপনি নামাজে সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন তখন আপনার মন অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ থাকবে না। কোথায় ঠিক হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, আপনার মন সবসময় অ্যানালাইসিস করবে। এজন্য অবশ্যই নামাজে শুদ্ধভাবে সূরাগুলো তেলাওয়াত করা। নাম্বার পাঁচ, অযথা নামাজের মধ্যে কাশি দেওয়া, নড়াচড়া করা, শরীরে চুলকানো, কাপড় ভাঁজ করা, টুপি ঠিক করা ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকা। তো বন্ধুগণ, এই যে অতিরিক্ত কাজগুলোর কথা বললাম, এগুলোকে বলে আমলে কাসির। আমলে কাসির করলে কিন্তু নামাজ ঠিক থাকে না। তো বন্ধুগণ, এই পাঁচটি বিষয় যদি আপনারা লক্ষ্য রাখেন তাহলে ইনশাআল্লাহ আপনি অনেক বেশি নামাজে মনোযোগী হতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই মনোযোগ সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনার যদি কোনো ইসলামিক প্রশ্ন থাকে বা কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।